প্রচলিত একটা প্রবাদ আছে, কপাল গুনে গোপাল মেলে। এই প্রবাদে খাপে খাপ মিলে গেছে অটো রিকশা চালক অনুপমের ক্ষেত্রে। রিকশার চাকা ঘুরিয়ে সংসার চলা অনুপমের মাথায় ছিল ঋণের বোঝা, আর লটারিতে কোটি কোটি টাকা জিতে নিমিষেই বদলে গেছে ভাগ্যের চাকা। ঘটনা ভারতের কেরালা রাজ্যের। অটোরিকশা চালক অনুপম লটারিতে জিতেছেন 25 কোটি রুপি, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় 29 কোটি 46 লাখেরও বেশি টাকা। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, রবিবার ওনাম বাম্পার লটারি জেতা অনুপমের বাড়ি কেরালার শ্রী বরাহমে। ড্রর আগের দিন অর্থাৎ শনিবার তিনি লটারি কিনেছিলেন। জানা গেছে 22 বছর ধরে লটারির টিকিট কিনছেন তিনি। এর আগে 100 রুপি থেকে সর্বোচ্চ 5000 রুপি পর্যন্ত জিতেছেন, তাই বলে একসাথে 25 কোটি? মোবাইলে খুদে বার্তা আসার পরও চোখ তার ছানা বড়া, কিছুতেই বিশ্বাস হচ্ছিল না অনুপমের। নিশ্চিত হতে তা দেখালেন স্ত্রীকে, তিনিও জানালেন সৌভাগ্যের কথা। এরপরও আর একবার নিশ্চিত হতে তিনি যোগাযোগ করেন লটারির টিকিট বিক্রি করেন এমন এক ব্যক্তির সাথে, তিনিও নিশ্চিত করেন বিজয়ীর নম্বর। কর কেটে নেয়ার পর অনুপম হাতে পেতে যাচ্ছেন প্রায় 15 কোটি রুপি। লটারি জেতার অর্থ দিয়ে কি করবেন, এমন প্রশ্নের উত্তরে জানান, প্রথমেই পরিবারের জন্য একটি বাড়ি বানাবেন, ঋণ পরিশোধ করবেন, সেই সাথে কিছু দাতব্য কাজও করবেন। সব কিছু গুছিয়ে কেরালায় একটা হোটেল খোলারও কথা ভাবছেন। রাধুনির কাছে মালয়েশিয়া যাওয়ার পরিকল্পনা করছিলেন অনুপম, এজন্য ব্যাংকে 3 লাখ রুপি ঋণের আবেদনও করেছিলেন। সেই আবেদন অনুমোদিত হওয়ার একদিন পরেই তিনি লটারি জিতলেন। তবে অনুপম এখন দেশে থেকেই কাজ করতে চান।